গুড মর্নিং বন্ধুরা, পিয়ার কার্টুনের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার, কালকে ছেলে রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েছিল, সেই কারণে আমার বাসন মাজা হয়নি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কালকের যে ভিডিওটা ছিল সেটা শেষ করলাম, তারপর ঘর তার আগে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেও নিয়েছি এখন, আর এই বাসনগুলো মেজে নিয়ে আমি চলে যাব বাথরুমে, স্নান করে এসে তারপরে বসাবো রান্না। এখন অনেক বেলা হয়ে গেছে জানো, এখন বাজে 10:30, তাড়াতাড়ি রান্না না করলে হাজবেন্ড এসে বসে থাকবে খাওয়ার জন্য। তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে আমি উঠাইনি, তার কারণ আমি ভাবলাম আজকে আমি কাজগুলো করিনি তারপরে ওকে উঠাবো। আর ও অনেকটা ভোরবেলা ঘুমিয়েছে, 5টার সময় ঘুমিয়েছে, তো সেই জন্য ভাবলাম যে ও একটু ঘুমিনি, ততক্ষণে আমি কাজগুলো করে নিই। আর আমি আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি জানো, আজকে আমি ঘুম থেকে উঠেছি 9টা বাজে তখন। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করে নিই, করে নিয়ে স্নানে চলে যাই, না হলে বেলা হয়ে যাচ্ছে অনেক বড়। তো চলো আমি বাসনগুলো মেজে ধুয়ে নিই, আর তোমাদের সঙ্গে বক বকটা একটু পরে এসে করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, পুরো সঙ্গে আমার সঙ্গে থেকো, আসছি আবার পরে। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি সবজি কাটতে, তারপরে সবজি কেটে সঙ্গে সঙ্গে চলে যাব রান্না করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখতে থাকো সবজি কাটা। এত দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে ছেলে, ছেলে অসুস্থ হলে না ওর সঙ্গে সবসময় থাকতে হচ্ছে, তো আমি একটা করে রান্না বসিয়ে দিয়ে গিয়ে আবার ওর সঙ্গে খেলা করছি বা ওর পাশে শুয়ে থাকছি। তো সেই করতে গিয়ে এখন আমার বাজে 12:30 পার হয়ে গেছে, এখনো রান্না হয়নি, যেহেতু আজকে হাজবেন্ডের হাফ স্কুল, তো ওর আস্তে আস্তে দুপুরে যেটা খাবার টাইম আর কি, 12:30 ওর ছুটি হয়ে যায়, কিন্তু ওর আস্তে আস্তে 12:45 এরকম হয়ে যায়, কারণ সব টিচারদের সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে আসে। তো যাই হোক, দেখো আমার এখনো রান্না হয়নি, পরে তোমাদের সামনে আবার আসতে পারবো কিনা জানি না, কারণ ছেলে খুব বায়না করছে ওর সঙ্গে থাকার জন্য। তাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মোটামুটি রান্না হয়েছে, ভাত হয়ে গেছে আমার, এখানে দেখো মসুরের ডাল করেছি আজকে টমেটো দিয়ে, আর এখানে করেছি হচ্ছে দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তোমরা কে কে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাও আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ দারুণ টেস্টি লাগে। আমি কোনোদিনও খাইনি আমার বাবার বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম এই ডিম দিয়ে ফুলকপি দিয়ে, আমার তো দারুণ লাগে, দারুণ মানে ডিমের টেস্টটাই না পাল্টে দেয় একদম, একই রকম আলু দিয়ে ডিমের ঝোল, আলু ডিমের কারি, এগুলো একদম ভালো লাগে না খেতে। তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, ফুলকপি দিয়ে ডিমের ঝোল খুব টেস্ট হয়। হ্যাঁ আর দেখো আমার কপালে কি বেরিয়েছে, তো চলো একটু ইগনোর করো, আমি আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে এই যে কেটে রেখেছি দেখো পেঁপে, এই পেঁপেটা একটু ভাজা করব কালকে। ও আর একটা জিনিস তোমাদের দেখাইনি, এটা নেই যদিও বেশি, কালকে রাত্রিবেলা আমি ওই একটুখানি পেঁপের তরকারি করেছিলাম একদম মশলা ছাড়া, শুধুমাত্র হচ্ছে তোমার কি দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। তো হাজবেন্ড বললো খুব ভালো লাগছে, মানে ওই মশলা দিয়ে পেঁপে খাওয়ার থেকে নাকি সুন্দর হয়েছে খেতে। তো আমি মানে হঠাৎ করেই মনে হলো পেঁপেটা পড়ে আছে, তো পেঁপেটা রান্না করে ফেলি, তো সেই জন্যই আর কি ওরকম ভাবে করেছিলাম, আর ছেলে অসুস্থ জন্য আমার মশলা করার মতো এনার্জি ছিল না, সেই কারণে ওরকম করে করেছি। চলো আমি এখন পেঁপেটা ভেজে নিই, পরে আবার আসছি। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, এখানে আছে ভাত, এটা কালকে রাত্রের পেঁপের তরকারি একটুখানি আছে, এখানে আছে পেঁপে ভাজা, টমেটো দিয়ে মসুর ডাল, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, রান্না বান্না গুলো এখানেই আছে, আমার গ্যাস ইন্ডাকশন মুছে হয়নি, খাওয়া দাওয়ার পর একবারে মুছে নেব যখন এটো মুছব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছে। তো দেখো একটু রেডি হয়ে গেছি, ছেলের ওষুধও নেব আর একটু বাজারেও যাব, চলো আমাদের সঙ্গে। প্রচন্ড সামনেটা রোদ্রু, কিন্তু তবুও সোয়েটার পরে নিয়েছি কারণ এখানে খুব ঠান্ডা পড়ে গেছে।
चलो सामने देखो तुम्हारे एक जिनिस देखा दाड़ो तो देखो ये बोले हे मेथुन एर बडीटा देखो गरुर मतन और माथाटा महिषेर मतन एटा हे अरुणाचल प्रदेश जातीय पशु अनेक दिन थेके भेबेछिलाम तोमादेरके देखाबो किन्तु देखाते पारिनि आजके देखालाम आर एइजे रेडी दुजन एखान थेके एखन बाइके उठे जाब चलो देखते थाको तो देखो चले जेखान कि बजार करार आछे एटा हे डिपार्टमेंटल स्टोर तो ये प्रचुर जिनिस तो बेशि किछु केनार नेइ टुकिटाकि कयेकटा जिनिस केनार आछे सेगुलोई आर कि तीन जन मिले निये निच्छि आर छेले एखाने एले खूब खुशी हो जाए कारण ओर पछन्देर अनेक जिनिस पावा जाए तो सेइ कारणे ओ भीषण एक्साइटेड हो जाए एखाने एले आर एखाने आसते ओ भीषण भीषण भालोबासे तो चलो देखते थाको तो टुकटाक किछु बाजार करार छिलो सेगुलो आमरा करे निलाम बेशि किछु करार नेइ कारण सामनेर मासे बाड़ी चले जाब तो घरे रेखे गेले नष्ट हो जाबे आर बाड़ी जावार आगे किछु बाजार करे निये जाब सेटा परे करब जखन जाब तखन करब तो एइ जे डिपार्टमेंटाल स्टोर एखान थेके बाजार करा हय आमादेर तो चलो बाजार करा हये गेछे एखन एकटु छेलेर ओषुध नेब एइ जे स्वेटार परिये एनेछि ओके आर टुपि पड़छे ना सेइजन्य ओके हेलमेट परानो हयेछे तो देखो बाजार थेके चले एसेछि चले एसे एकदम जामा कपड़ चेंज करे हाथ मुख धुए नियेछि आर लिपस्टिक आजकेओ तुलिनि कारण आमि लिपस्टिक पड़े थाकते भीषण भालोबासि आर टुकटाक किछु बाजार करा हयेछे छेले असुस्थ बोले तेमन कोनो बाजार करा हयनि आर विशेषत करा हयनि केन जानो सामनेर मासे चले जाच्छि बाड़ी तो एखाने तो कोनो किछु रेखे जावा जाबे ना खोला जिनिस रेखे गेले नष्ट हये जाय तो जेगुलो एकदम खूब एसेंशियाल सेगुलोई किने एनेछि बाकि किछु किनिनि देखो किनेछि एकटा 200 ग्रामेर दंतकान्ति पेस्टटाई आमरा यूज करी किन्तु जानो एकटा भूल हये गेछे सेटा होच्छे एटार संगे एकटा फेस वाश फ्री छिलो किन्तु सेटा आनते भूले गेछि आमरा तो कालके गिये हाजबेंडके बोलबो निये आसते तो एई होलो एटा 200 ग्रामेर आर छेले नियेछे होच्छे तीनटे केक बिटानियार तो हाँ बिटानियार तीनटे केक नियेछे किछु चकलेट तार मध्ये अर्धेक चकलेट खेये नियेछे आर एई तीनटे चारटे बेचे रयेछे आर खूब जेद करछिलो बोले फुटी किने दियेछि कारण एखन ठंडा पड़े गेछे एखाने भीषण फुटिर कोनो खावार प्रश्नई ओठे ना किन्तु भीषण जेद करछिलो बोले किने दियेछि आर असुस्थ बोले ओके जेद कराइनि बेशि आर नियेछि एकटा धने जेटा कालके हाजबेंड आनते भुले गेछिलो एकटा पपकर्नेर प्याकेट एटा कालके करबो सन्ध्येबेला आर किछुई ना आर एखाने नियेछि होच्छे चारटे म्यागी फैमिली पैक आना हय प्रत्येक बार मासे शुरूते किन्तु एबार ओखाने छिलो ना फैमिली पैक तो सेई कारणे एटा नियेछि एकटा फैमिली पैक छिलो किन्तु सेटा खोला छिलो ओइजन्य नेওয়া হয়নি আর কি নেওয়া হয়েছে জানো এসেন্স এটা হচ্ছে ফুড কালার আর ধানি আর একটা নিয়েছি হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি এসেন্স কেওড়া এসেন্স ওটা এখানে পাচ্ছি না ছেলে বোধহয় বাইরে রেখে দিয়েছে আর তার সঙ্গে আনা হয়েছিল সামোসা যেটা খেয়ে এখন পেটে ঢুকে গেছে তো এই হলো বাজার আর তার সঙ্গে ছেলের ওষুধ তো এনেছি কিন্তু ওষুধগুলো এখানে নেই ওকে সন্ধ্যাবেলা এসে আগে ওষুধ খাইয়েছি সেই কারণে ওষুধগুলো চলে গেছে ওর ওষুধের জায়গায় তো এটাই দেখো তো এইটুকুই দেখানো ছিল সবকিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আর দেখো ছেলের জ্বর চলে এসেছে আসার পর তো এখানে শুয়ে আছে ও ঘুমিয়ে গেছে ও তো এখন আমাকে আবার রাত্রিবেলা রান্না করতে হবে দুপুরবেলা তিনটি ডিম ছিল সেটাই রান্না করেছি তোমরা দেখেছো তো এখন নিয়ে এসেছি অল্প করে চিকেন তো এখন ওটাই রান্না করব আজকে ওরা হয়ে যাবে কালকে মানে একটু বেশি আনা হয়েছে যাতে কালকে রান্নাটা মানে খাওয়াটা হয়ে যায় আমাদের তো চলো আমি এখন রান্নাঘরে যাব এখন বাজে 7টা চলো তো দেখতে পেলে আমার চিকেন রান্না রেডি আর দেখে বুঝতে পারছো আমার চোখের নিচে কালি এগুলো হচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করেছি তার ফলস্বরূপ এরকম হয়ে গেছে তো এগুলো ইগনোর করে দাও তো দেখতে পেলে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে এখন ভাত বসাবো ভাত বসানো ভাত হয়ে গেলেই আর কি আমরা রাত্রিবেলার খাবার খেয়ে নেব তো চলো তোমাদের সকলকে জানাই অগ্রিম দীপাবলির শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটাও খুব মজা করো খুব খুব মজা করো এটুকুই বলার
হ্যাপি দিওয়ালি, সবাইকে বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক বড় থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।